আমি পরপর যাদের নাম ঘোষণা করছি একদম মঞ্চের পাশে চলে আসবে। তপপ্রভা মাহাতো, বন্দাক্রান্তা চক্রবর্তী, মধুস্মিতা বর্মন, অভি বর্মন, রায়স্তনী পাল, আমাদের প্রথম প্রতিযোগী মেহরান হোসেন, সিরিয়াল নাম্বার 1। নমস্কার, বাঘুর বুদ্ধি কবি অপূর্ব দত্ত, বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে, মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে, বিদেশ বিভূমি রাস্তাঘাটে কার দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার, বাঘু বলল একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না, মা বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই, হাসতে হাসতে বলল বাঘু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছে একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার, খুব সুন্দর। আমাদের পরবর্তী প্রতিযোগী সিরিয়াল নাম্বার 2 তপপ্রভা মাহাতো, পরবর্তীতে বন্দাক্রান্তা চক্রবর্তী, মধুস্মিতা বর্মন, অভি বর্মন, রায়স্তনী পালকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবারের আমাদের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 2 তপপ্রভা মাহাতো। নমস্কার, অপূর্ব বাঘুর বুদ্ধি কবি অপূর্ব দত্ত, বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে, মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে, বিদেশ বিভূমি রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার, বাঘু বলল একটুকুতে মা তোমার এত ভাবনা, কি বলো প্লেনের ভিতর খাবার কি আর পাবো না, মা বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই, হাসতে হাসতে বলল বাঘু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার, আমাদের পরবর্তী প্রতিযোগী বন্দাক্রান্তা চক্রবর্তী, পরবর্তীতে মধুস্মিতা বর্মন, অভি বর্মন, রায়স্তনী পাল, অনুষ্কা বর্মনকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। বন্দাক্রান্তা অনুপস্থিত, বন্দাক্রান্তা উপস্থিত মঞ্চে। নমস্কার, বাঘুর বুদ্ধি কবি অপূর্ব দত্ত, বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে, মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে, বিদেশ বিভুই রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবে আবার, বাঘু বলল একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না, মা বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই, হাসতে হাসতে বলল বাঘু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার, অসাধারণ। পরবর্তী প্রতিযোগী আমাদের মধুস্মিতা বর্মন, সিরিয়াল নাম্বার 4, পরবর্তীতে অভি বর্মন, রায়স্তনী পাল, অনুষ্কা বর্মন, ত্রিবর্ণা চক্রবর্তীকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 4 মধুস্মিতা বর্মন। নমস্কার, আমি একটা কবিতা বলবো, কবিতার নাম
বাঘুর বুদ্ধি অপূর্ব দত্ত, বাঘুর বয়স মাত্র দু মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুঁই রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার। বাঘু বলল একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না। মা বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই। হাসতে হাসতে বলল বাঘু হাবি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। আমাদের পরবর্তী প্রতিযোগী সিরিয়াল নাম্বার 5 অভি বর্মন। সিরিয়াল নাম্বার 5 অভি বর্মন, পরবর্তীতে রাজস্থানী পাল, অনুষ্কা বর্মন, ত্রিবর্ণ চক্রবর্তী, অনুশ্রিতা বর্মন কে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। আমাদের এবারের প্রতিযোগী অভি বর্মন, সিরিয়াল নাম্বার 5। নমস্কার। কবি অপূর্ব দত্ত, বাঘুর বয়স মাত্র দু মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুঁই রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কে খালি পেটে রোগ বাঁধাবি আবার। বাঘু বলল একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না। মা বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতন চপ কাটলেট খাই। হাসতে হাসতে বলল বাঘু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। পরবর্তী প্রতিযোগী সিরিয়াল নাম্বার 6 রায়স্তনী পাল, পরবর্তীতে প্রস্তুত থাকতে বলা হচ্ছে অনুষ্কা বর্মন, ত্রিবর্ণা চক্রবর্তী, অনুশ্রিতা বর্মন, অনুষ্কা মণ্ডল। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 6 রায়স্তনী পাল। নমস্কার। আমি একটি কবিতা বলছি, তার নাম বাঘুর বুদ্ধি। বাঘুর বয়স মাত্র দু মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুঁই রাস্তাঘাটে কি আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগা দেবে আবার। বাঘু বলল একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না। বাঘু বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাকলেট খাই। হাসতে হাসতে বলল বাঘু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই পেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। আমাদের পরবর্তী প্রতিযোগী সিরিয়াল নাম্বার 7 অনুষ্কা বর্মন, পরবর্তীতে উপস্থিত থাকতে বলা হচ্ছে ত্রিবর্ণা চক্রবর্তী, অনুশ্রিতা বর্মন, অনুষ্কা মণ্ডল, সৃজিতা পালকে। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 7 অনুষ্কা বর্মন। নমস্কার। বাঘুর বয়স মাত্র দু মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুঁই রাস্তাঘাটে
দেখাবি আবার? বাঘু বলল, এটুকুতে মা তোমার তো ভাবনা, কি যে বলো ট্রেনের ভিতর খাবার কি আর পাবো না। হাসতে হাসতে বলল, আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে দুটো ছাগল। পরবর্তী প্রতিযোগী সিরিয়াল নাম্বার 8 ত্রিবর্ণা চক্রবর্তী। পরবর্তীতে অনুশ্রিতা বর্মন, অনুষ্কা মণ্ডল, সৃজিতা পাল, অনুষ্কা বর্মনকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 8 ত্রিবর্ণা চক্রবর্তী। নমস্কার, বাঘুর বুদ্ধি, কবি অপূর্ব দত্ত। বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল, সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। দেশ বিভুই রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার। বাঘু বলল, একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না। মা বলল, আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই। হাসতে হাসতে বলল বাঘু, আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 9 অনুশ্রিতা বর্মন। পরবর্তীতে অনুষ্কা মণ্ডল, সৃজিতা পাল, অনুষ্কা বর্মন, সৃজিৎ পালকে উপস্থিত থাকতে বলা হচ্ছে। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 9 অনুশ্রিতা বর্মন। নমস্কার, আবৃত্তি করছি বাঘুর বুদ্ধি, কবি অপূর্ব দত্ত। বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল, সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুই রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার। বাঘু বলল, এইটুকুতে মা তোমরা এত ভাবো না, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না। মা বলল, আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই। হাসতে হাসতে বলল বাঘু, আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। পরবর্তী প্রতিযোগী সিরিয়াল নাম্বার 10 অনুষ্কা মণ্ডল। পরবর্তীতে সৃজিতা পাল, অনুষ্কা বর্মন, সৃজিৎ পাল, শ্রেষ্ঠাংশু মজুমদারকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 10 অনুষ্কা মণ্ডল। নমস্কার, আমি একটি ছড়া বলছি, ছড়ার নাম বাঘুর বুদ্ধি, কবি অপূর্ব দত্ত। বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল, সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুই রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার। বাঘু বলল, একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে বলো প্লেনের ভিতর খাবার কি আর পাবো না। মা বলল, আসল কথা আমরা তো বাঘ, তাই
আমরা কি আর ওদের মতো চপ কাকলেট খাই? হাসতে হাসতে বলল বাঘু, আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। আচ্ছা, আমি উপস্থিত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে একটু বলবো, যারা পিছনে রয়েছেন একটু পুচকে পুচকে গুলো মঞ্চে আবৃত্তি পাঠ করছেন, কিন্তু হাততালির আওয়াজ তো আসছে না, একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন ওদের। আচ্ছা, আমাদের পরবর্তী প্রতিযোগী সিরিয়াল নাম্বার 11 সৃজিতা পাল, পরবর্তীতে অনুষ্কা বর্মন, সৃজিৎ পাল, শ্রেষ্ঠাংশ মজুমদার, শ্রীষা সরকারকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 11 সৃজিতা পাল। নমস্কার, বাঘুর বুদ্ধি অপূর্ব দত্ত, বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বালিনে, মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর পালিনি, বিদেশ বিভুই রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার, বাঘু বলল এটুকুতে মা তোমার এত ভাবনা, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না, মা বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই, হাসতে হাসতে বলল বাঘু, আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। পরবর্তী প্রতিযোগী আমাদের সিরিয়াল নাম্বার 12 অনুষ্কা বর্মন, পরবর্তীতে সৃজিৎ পাল, শ্রেষ্ঠাংশু মজুমদার, শ্রীষা সরকার, মৈনাক বিশ্বাস, শুভ্রাস্মিতা বর্মনকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 12 অনুষ্কা বর্মন, সম্ভবত অনুপস্থিত সিরিয়াল নাম্বার 13 সৃজিৎ পাল, এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 13 সৃজিৎ পাল। অনুপস্থিত সৃজিৎ পালও সম্ভবত অনু, আচ্ছা আচ্ছা উপস্থিত। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 13 সৃজিৎ পাল। নমস্কার, আমি একটি কবিতা পড়তাম, বাঘুর বুদ্ধি অপূর্ব দত্ত, বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে, মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে, বিদেশ বিভুই রাস্তাঘাটে কে আর দেবে খাওয়া, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবে আবার, বাঘু বলল একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে বল প্লেনের ভিতর খাবার কি আর পাবো না, মা বলল আসল কথা আমরা তো বাপ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই, হাসতে হাসতে বললে বাবু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। একটি ঘোষণা, আমাদের ইতিমধ্যে মঞ্চে চলছে বিভাগ খ আবৃত্তি প্রতিযোগিতা, অভিভাবকদের উদ্দেশ্যে একটি ঘোষণা, আপনারা যদি এখানে উপস্থিত থাকেন তাহলে বিভাগ খয়ের প্রতিযোগীদের উপস্থিতিটা আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে থাকা অফিস ঘরে যিনি দায়িত্বে আছেন তাকে উপস্থিতিটা জানাবেন, আর আমি অফিস ঘরে থাকা দায়িত্বে যিনি সদস্য রয়েছেন আমাদের
যদি কেউ অনুপস্থিত থাকে আমি নামটি ঘোষণা করার পরে একটু অনুপস্থিতটা বলবে। এবারের প্রতিযোগী সিরিয়াল নাম্বার 14 শ্রেষ্ঠাংশ মজুমদার, পরবর্তীতে শ্রীশা সরকার, মৈনাক বিশ্বাস, শুভ্রাস্মিতা বর্মন, আরিশা হোসেনকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবারে আমি একটি কবিতা বলবো, সেই কবিতার নাম বাবুর। নমস্কার নমস্কার, নমস্কার, কবিতার নাম বাবুর বুদ্ধি। বাবুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে, মা বললো সঙ্গে কিছু গুরুদূতা বার্লিনে, বিদেশ বিভুল রাস্তাঘাটে কেয়ার দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগবাসাবি আবার। বাবু বলল একটুতে মা তোমরা এত ভাবো না, কি দে বলো প্লেটের ভেতর খাবার কি আর পাবো না। মা বলল আসল কথা আমরা তো রাস্তায়, আমরা কি আর ওদের মতো তৎকালে খাই। হাঁটতে হাঁটতে বলল বাবু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে দাঁতে দুটো ছাগল। নমস্কার। পরবর্তী প্রতিযোগী সিরিয়াল নাম্বার 15 শ্রীশা সরকার, পরবর্তীতে মৈনাক বিশ্বাস, শুভ্রাস্মিতা বর্মন, আরশি হোসেন, দীপান্বিতা রায়কে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবারের প্রতিযোগী আমাদের সিরিয়াল নাম্বার 15 শ্রীশা সরকার। নমস্কার। বাঘুর বুদ্ধি লিখেছেন কবি অপূর্ব দত্ত। বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে, মা বলল সঙ্গে কিছু পুরো দুধ আর বার্লিনে, বিদেশ বিভুঁই রাস্তাঘাটে কে আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাধাবি আবার।